রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ অভিযান কর্মসূচি বাড়ানো হলো 31 জুলাই পর্যন্ত। শাবরুম এবং অমরপুর সফরে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে টিকাকরণের যে উদ্যোগ নিয়েছেন তার সুফল সবার কাছে পৌঁছে দিতেই রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচি আরও 3 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শাবরুমের শাঁখবাড়ি এবং অমরপুর কাস্কো উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। টিকা গ্রহণকারীদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে তাতে রাজ্যে 100% টিকাকরণ সম্পন্ন হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। ভ্যাকসিন কর্মসূচি পরিদর্শনে বুধবার বক্সনগরে গেলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মণ। রাজ্য সরকারের পরিকল্পনার অঙ্গ হিসেবে তাঁর এই সফর। বুধবার দামছড়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন এডিসির 2 সদস্যের একটি প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলে সরকারি সাহায্যের আশ্বাস দেন। যারা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন তাদের নিজ বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রাজ্যে এখনও জারি রয়েছে করোনা কারফিউ এবং উইকেন্ড কারফিউ। এরপরও একাংশ মানুষ নিজেদের অজ্ঞতার পরিচয় দিয়ে বরাবরই করোনা বিধিনিষেধ অমান্য করছেন। রাজধানীর আড়ালিয়ার পঞ্চবটি বাজার এলাকায় মাস্ক এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছেন মহকুমা শাসকের প্রতিনিধিরা। আইন অমান্যকারীদের তাৎক্ষণিক অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে। পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াগামী তুইথাংপুই এলাকায় এলাকাবাসী সামিল হলেন পথ অবরোধে, পরে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার। উদয়পুর খিলপাড়া ভাঙার পাড়ে এলাকার বাসিন্দা আফতার খাদিমের পুকুরে দুষ্কৃতিকারীরা বিষ দিয়ে চলে যায়। এ ব্যাপারে আইনের দ্বারস্থ হয়েছেন পুকুরের মালিক। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার 20তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবির ও আলোচনা চক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার দিলীপ দাস। একইভাবে কমলপুর এবং উদয়পুরেও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। বাইক ও ম্যাক্সকারীর মুখোমুখি সংঘর্ষে আহত 3 যুবক। ঘটনা কলমচৌড়া থানাধীন বাঘবের 10 কলোনি এলাকার। গাড়ি এবং বাইকটিকে আটক করেছে পুলিশ। রাজধানীর চন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় একটি দোকানের দুঃসাহসিক চুরি। মঙ্গলবার রাতের কোনো এক সময় চোরের দল দোকানের শাটার ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি নজরে এলে তারা দোকান মালিককে খবর দেন। দোকান মালিক ছুটে এসে পূর্ব থানায় খবর দিলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। বুধবার উদয়পুর মহকুমার মহারানী গামারিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপির মাতাবাড়ি মণ্ডলের কার্যকারিণী বৈঠক। বৈঠকের সূচনা করেন মাতাবাড়ি মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী। মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী জানান, গত 3 মাসের দলীয় কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সহ আগামী 3 মাসের জন্য দলীয় কর্মসূচি নির্ধারণ করা নিয়ে আলোচনা করা হয়। রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এক শ্রমিক, তার নাম মনির হোসেন। ঘটনা বিশালগড় থানাধীন নিচের বাজার এলাকার জনৈক বাসিন্দা তাপস সাহার বাড়িতে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠানো হলে তার আহত অবস্থায় মনির হোসেনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করা হয় তাকে। রাজধানীর জগন্নাথবাড়ি রোড এলাকায় পথ চলা শুরু করল স্বনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান সাহা টেক্সটাইল। এদিন এই শোরুমের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দেশবাসী, কিন্তু গত 24 ঘণ্টায় এক লাফে 47% বৃদ্ধি পেল সংক্রমণ। গতকালের তুলনায় বেশি মৃতের সংখ্যাও। বুধবারের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 43,654 জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল যা নেমেছিল 30,000-এর নিচে। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন 640 জন। দেশে এখনও পর্যন্ত করোনায় বলি 4,22,022 জন।
আগস্টে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মারণ ভাইরাস থেকে তাই শিশুদের সুরক্ষিত রাখতে সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক।